হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরের ঘরে বাইরে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি তৈরি করছি কাতলা মাছের রেসিপি। কাতলা মাছের ঝোল কে না চায় খেতে, তার ওপর যদি এরকমভাবে তৈরি করা যায় তাহলে তো এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাহলে মাছটা কী করে তৈরি করবেন দেখে নিন। তো সবার প্রথমে কাতলা মাছগুলো নিয়ে নিলাম। এবার মাছগুলোকে জলের সাহায্যে ভালো মতো ধুয়ে নেব। যদি মাছের মধ্যে কোনো প্রকার আঁশ থাকে সেগুলোকে বের করে নেব, আর ভালো মতো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তো আমার ধোয়া কমপ্লিট। এবার মাছটাকে ম্যারিনেশন করার জন্য দিয়ে দেব কিছুটা নুন, দেব কিছুটা হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। সব কিছু অ্যাড করার পর ভালো মতো মশলাগুলো মিশিয়ে নেব মাছের সাথে। একই রকমভাবে সবগুলো মাছের সাথে ভালো মতো লবণ হলুদ তেলগুলোকে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিতে হবে। এটা আমার সবগুলো মেশানো হয়ে গেল। এবার আমি এটা রেস্টের জন্য রেখে দিলাম। ব্যাস, এবার মাছের জন্য যে মশলা তৈরি করব সেটা কিভাবে তৈরি করব সেটা দেখে নাও। তো সবার প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর কিছুটা গোটা ধনে, আর দেব কিছুটা গোটা জিরে, আর এতে অ্যাড করব কিছুটা রসুন কুচি। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণ জল। এই যে আমি জলটা অ্যাড করে দিলাম। এবার জলের সাথে একটা চামচের সাহায্যে ভালো মতো মশলাগুলোকে বসিয়ে দেব, যাতে জলের সাথে একটু এটা বসে যায়। এরকম করে রাখলে মশলাটা ব্লেন্ড করতেও সুবিধা হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। ব্যাস, এরকমভাবে রেখে দিলাম। এবার গ্যাসের ওপর একটা কড়াই চাপিয়ে কিছুটা দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো কিন্তু আগেই গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিব কিছুটা হলুদ গুঁড়ো, আর দেব কিছুটা নুন। এই হলুদ গুঁড়ো আর নুনটা আগে দিলে মাছটা তলায় লেগে যায় না, তো আগে এরকমভাবে দিয়ে নেবেন। তাহলে দেখবেন মাছটা ভাজতে অনেকটা সুবিধা হবে। তো তাই জন্য আমি আগেই দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। এইরকমভাবে বাকি মাছগুলোকেও আমি ব্যাচ ওয়াইজ ভেজে নেব। এই দেখো, আমি ভাজা করতে কিন্তু চাপিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাজা হতে দেব। তারপর যখন ভাজা হয়ে যাবে, এই যে ভাজা হয়ে গেছে, এরকমভাবে তুলে নিলাম। ব্যাস, আমার সবকটা মাছই কিন্তু ভাজা হয়ে গেল। এই যে আমি এক এক করে তুলে নিচ্ছি। মাছটা আমি কিন্তু একটু লাল লাল করেই ভেজেছি, যাতে মাছটা খেতে দুর্দান্ত লাগে। মাছগুলো একটা টিস্যুর মধ্যে রাখলে মাছের গায়ে অতিরিক্ত তেলটা আর থাকে না। তো তোমরা চাইলে এরকম টিস্যুর ওপর মাছের পিসগুলো রেখে দিতে পারো। তারপর বেঁচে থাকা তেলের মধ্যেই মাছের আলুগুলো এক এক করে ভেজে নেব। তো মাছের আলুগুলো আমি সবকটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সুন্দর রং আর ভাজার জন্য দিয়ে দেবো কিছুটা নুন, কিছুটা হলুদ গুঁড়ো, আর দেব কিছুটা লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো মতো আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজা হতে এটা রেখে দিচ্ছি। আর যতক্ষণ না আলুটা ভাজা হয়, অন্যদিকে আমি মাছের মশলাগুলো করে নেব। তো যেই মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি
একটা ব্লেন্ডারে ভালো মতো একটা থিক পেস্ট তৈরি করে নেব। তো জলের মধ্যে এটা ভালো মতো ভিজে গেছিলো, এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। শেষে আমি কিছুটা আদা দিয়ে দিয়েছিলাম, তো তোমরাও এভাবে দিয়ে দিও। এই যে আমার পেস্ট তৈরি। এই পেস্টটা হয়ে যাওয়ার পর আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব, সেটা হলো টমেটো পেস্ট। তো টমেটো আমি এইভাবে কুচিয়ে একটা ভালো মতো পেস্ট তৈরি করে নিচ্ছি। এই যে আমার টমেটো পেস্টও তৈরি। এবার অন্যদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আলুগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। আলুগুলো আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। তো ব্যাস, আমার সব কটা তোলা কমপ্লিট। এবার সেই বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, আর ভালো মতো ফোড়ন আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন, আর দেবো কিছুটা শুকনো লঙ্কা। এরই মধ্যে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর গোটা এলাচ। আর সেগুলোকে দেওয়ার পর ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। এই যে আমি ভালো মতো নাড়িয়ে দিলাম। তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আবার পেঁয়াজের সাথে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে ভালো মতো মশলাটার কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়, তাই কিছুক্ষণ এটাকে ভালো মতো ভেজে নেব। এই যে আমার তেল বের হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টেরও কাঁচা গন্ধটা দূর হতে কিছুক্ষণ সময় নেয়, তাই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, যাতে মশলাটা যত সুন্দর কষানো হবে মাছটা খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। তাই সময় নিয়ে একটু কষাবেন, যাতে দেখবেন মশলাটা যাতে খুব সুন্দর কষে গেল। এই যে টমেটোর মধ্যে থেকেও তেল বের হয়ে এসছে। তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম, যাতে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকেও মশলাগুলোর সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর ঢাকনা সরিয়ে যখন দেখা যাবে মশলা থেকে একটা তেল বের হয়ে এসছে, তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। মাঝে কিন্তু আমি ঢাকনা সরিয়ে কয়েকবার নেড়ে দিয়েছিলাম, যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায়। জলটা অ্যাড করার পর খুন্তির সাহায্যে ভালো মতো মশলাগুলোকে জলের সাথে মিশিয়ে এটাকে বয়েল আসার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর যখন জলের মধ্যে বয়েল চলে এলো, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নিলাম। এই যে এক এক করে আমি অ্যাড করে নিচ্ছি। আমি মাছের ঝোলের পরিমাণটা একটু কম রেখেছি, তোমরা নিজেদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা একটু বেশি বা কম রাখতে পারো। এবার খুন্তির সাহায্যে ঝোলের সাথে মাছগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। একটু হালকা হাতেই মিশাচ্ছি, যাতে মাছটা ভেঙে না যায়। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আবার কিছুক্ষণ পর ঝোলটা যখন একটু কমে এলো, তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে কিছুটা গরম মশলা, আর দিয়ে দিতে হবে কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এতে ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে। এবার খুন্তির সাহায্যে আবার ঝোলের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এভাবেই কিন্তু আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেল। ব্যাস, এই দেখো আমার মাছের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি গরম ভাতে এটা পরিবেশন করছি। এরকম গরম ভাতে এরকম কাতলা মাছ খেতে দুর্দান্ত লাগে, তাই এভাবে তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন বাড়ির প্রত্যেকটা মানুষ আঙুল চেটে খাবার খাবে। আশা করছি কাতলা মাছের ঝোল কীভাবে তৈরি করবেন তা আমি বুঝাতে পেরেছি। তো একবার এইভাবে রান্না করে দেখবেন, আর খেতে কেমন হলো তা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে ভিডিও করার মনোবল অনেকটা বেড়ে যায়, তাই আপনারা একটু পাশে থেকে একটু সাপোর্ট করবেন, তাহলে দেখবেন আমি আরও মজাদার অনেক রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী এক মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।